এখন এই খেলাফত দেওয়ার অনুষ্ঠানে অজিফা করা হবে। যারা খেলাফত পেয়েছেন তারা তো অবশ্যই অজিফা গুলো পড়বেন, যারা মরিদ হবেন তারাও এই অজিফা গুলো পড়বেন, এবং আমরা সবাই যারা শুনতে পাচ্ছি উপস্থিত আছি এইখানে এবং এই দরবারে যে কোনো স্থানে সবাই বাবার সাথে এই অজিফা আমরা পাঠ করব। এটা সাধনার খেলাফত, চারটি ভাইনি কথা না। সুতরাং এই সাধনার খেলাফত হইবার সময় যে অজিফাটি পাঠ করবে এটা যারা মূল হবে তারাও পাঠ করবে, তারিখ প্রয়োজন নেই, তারিখ বলবেন যে যারা মূল হইবে তারাও মনে মনে পড়ব। এবং যারা সাধারণ আছে আমরা তারাও পড়া এটা খারাপ না। আমি শুরু করি, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম, মদদ ফরমা,
ফরমা আসসালামু আলাইকুম ইয়াহাজা হাবিবুল্লাহ আমার সঙ্গে
তোমার পাক দরবারে আমরা হাত তুলেছি। তুমি বলছো কে আমাকে ভালোবাসতে চায়, সে জন্য আমার হাবিব মোহাম্মদকে ভালোবাসে। তোমার হাবিব মোহাম্মদ বলছে কে আমাকে ভালোবাসতে চায়, সেজন্য আমার বংশধরকে ভালোবাসে। আল্লাহ তোমার হাবিবের বংশধর পাক পঞ্চকন বাউলির মত চোদ্দ মাসুম সহদা লেখার বলা এই আমরা দুনিয়ায় মহানবীর ভালোবাসা। আমরা সত্য পথে থাকতে চাই, ফেরকাবাজি ধান্দাবাজির মধ্যে থাকতে চাই না। আমাদেরকে তুমি তোমার রহমতের ছায়ায় রেখে দাও, আমাদেরকে বিপদ আপদ বাড়া মুসিবত থেকে উদ্ধার করো, আমাদের শত্রুদেরকে তুমি বন্ধু করে দাও, নতুবা হেদায়ত করে দাও। তুমি আমাদেরকে বৈষয়িক এবং আধ্যাত্মিক উন্নতির একটি সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত করে দাও। আমাদের এখানে যারা আর্থিক সাহায্য করে তাদের উপরে তোমার রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ফতাহনা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, আল্লাহুম্মা ফাতহনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, আল্লাহুম্মা আরজুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা কিনা ফাইন্নাকা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা আফিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আমিন আমিন আমিন। বিজুদিকা আমিন, বিইনতিরানিকা আমিন, বিলুৎফিকা আমিন, বিবিরদিকা আমিন, বিইসমিকা আমিন, বিজাতিকা আমিন, বিকুদরতিকা আমিন, বিভদ্রিকা আমিন, বিমন্নিকা আমিন, বিইজ্জতিকা আমিন, বিজালালিকা আমিন। ইয়া খায়রাল মাসউলিন, তাবারাকা ইসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালিহিল ইকরাম, পাক লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মুরিদ হয়েছে তারা দুই চার টাকা করে দিয়া যাও, সুন্দর আলী সুন্দর আলী একটা গুলি রাখ নিয়ে আসা।
Thank you.
Thank you.
রাস্তা থাকবে 1 ইঞ্চি ম্যাক্সিমাম পায়ে দূরে দূরে Thank you.
দয়াল আমার জন্য একটু দোয়া করবেন। যদি তোদিতে বাসনা থাকে ভাগবে মন সাধুর সঙ্গ, ভজবে ভজবে মন সাধ সঙ্গ, ভজবে নাম দীর্ঘ যদি তোর জিতে বা সোনা থাকে ভাগবে মন সাধ সঙ্গ, thank you.
Oh,
আমি তাদের কি আর ভুলিতে পারি সত্যি আমাদের সত্যি আমাদের অনেক সফিগণ জিজ্ঞাসা করছে সে তো কুচিত কালো তুই তাকে এত ভালোবাসিস দাদা বলছে না অর্থাৎ চর্মচক্ষ কৃষ্ণকে চিনা যায় না জ্ঞানচক্ষু থাকতে হবে গায়কে যার জ্ঞানচক্ষু খুলেছে সেই চিনেছে তাই আসুন আমরা চেনার চেষ্টা করার চেষ্টা করি বস্তু দেখি তাই রাধা বললেন আমি তাদের কি আর ভুলিতে পারি আমাদের আমি যেদিকে
দাদা ও দেশাতে কি মনে সে দাদা সেই দাদা Thank you.
অমূল্য ধন জাহাঙ্গীর বাবার দোকানে ওরে অমূল্য ধন জাহাঙ্গীর বাবার দোকানে যত পারো কহলে অমূল্য ধন জাহাঙ্গীর বাবার দোকানে
ওই ভাবে
Oh,
Oh, my God.
জয় গুরু, জয় মৌলানা মুর্শিদ, জয় মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বাইমান আলসুরেশ্বরী চরণে আমার সালাম ভক্তি রেখে আওরাদে মুর্শিদ নাহিদ শামসে তাফিজ ওনার চরণে ভক্তি রেখে আওরাদে মুর্শিদ বেদমার শ্রী চরণে সালাম ভক্তি রেখে আমি দু একটি কালাম করব, সকলে আশীর্বাদ করবেন, সকলের কাছে দোয়া কামনা করে আমি দুটি গান গাওয়ার প্রস্তুত করেছি, সকলে আশীর্বাদ করবেন। জয় গুরু। প্রথম গানটি মুর্শিদের চরণে প্রার্থনা সঙ্গ। जिसका रंग मैं रंगीन हुआ ए, जिसका रंग मैं रंगीन हुआ देखो उसको मेरा पीता रंग भर जहां उसको मेरा पीता रंग भर जहां जिसका रंग मैं रंगीन हुआ जिसका रंग मैं रंगीन हुआ उसको मेरा पीता देखा जिसका दिल को मेरा
আজকের এই দিনে আমাদের পাপী পাপী কল্যাণের জন্য এই মন্ত্র ভূমিতে উনি পদার্পণ করেছেন। বাবা জাহাঙ্গীর যে বিষয়গুলো আমাদের ভক্তদের মাঝে বুঝিয়েছে কথার মাধ্যমে, তার ওয়াজের মাধ্যমে, তার রচিত তাফসীর এবং বই পুস্তকের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে তিনি আহ্বান করতেছেন সাধনার উপর। সাধন ভজন আর খেলাপথ এক একটা স্টেজ, আত্মশুদ্ধি এক একটা পথ। আত্মশুদ্ধি হতে হলে একজন অনুধ্যান করতে হয়, নিজের ভিতরে আমিত্ব কামনা বাসনা বিসর্জন দিতে হয়, স্মরণিক কন্ট্রোল করে এই দেহকে নিয়ে মোড়া দেওয়ার সাধনায় বসতে হয়। বাবা জাহাঙ্গীর বলে, আমি তোমার কি বিশাল বড় কামেল বা দেবতা, তাতে তোমার কি, তুমি কি হইলা, তুমি কি পাইলা, তীর তোমার বড়, তাতে বাবা তোমার কি, নিজের কর্ম নিজে কর। বাবা জাহাঙ্গীরের কিছু কথা আমার হৃদয় মাঝে গেঁথে রাখি, সেখান থেকে তার কিছু রচিত বই থেকেও আমি তাফসীর করি এবং নিজে জ্ঞান অর্জন করি নিজে শেখার জন্য। সেখান থেকে দু একটি করে গানও লেখা হয়ে যায়, সেখান থেকে একটি গান গাই। বাবা বাবা বলে ডাকলাম, পেলাম না কিছু, সেই বাবা দেখি কি দাও, তাহলে আসো আমরা যে বাবার কাছে কিছু পামো সাধন বোঝো ওই বাবার কাছেই যাবো। শুধু বাবা বাবা বলে কিছু নাহি মেলে, শুধু বাবা বাবা বলে কিছু নাহি মেলে, বাবা জাহাঙ্গীর কয়ে আসো বসো বদলাও কি, কথা বলছে আমার মুর্শিদ জাহাঙ্গীর। শুধু বাবা বাবা বলে কিছু নাহি মেলে, শুধু বাবা বাবা বলে কিছু নাহি মেলে, আসো বসো বদলাও কি, বলছে আমার মুর্শিদ জাহাঙ্গীর। তোমার নিজের পরিচয় নিজে নিজে চিনতে পাবে লোকের কোন
Bye.
ছাড়া সেরে মুক্ত হবে যখন কেহ মনে হৃদয়ে এই দেহ হৃদয়ে হবে সুভাবে হৃদয় দেহ মুক্ত হবে যখন সেরে মন ওই দেহ হৃদয়ে হবে সুভাবে হৃদয় সাধনা করে এসেও সাধনা শেষ হয়ে যায় না। আমি মনে করি ক্ষুদ্র জ্ঞানে সাধনা করে এসে তার ঘরে আসুক থাকা উচিত। যারা যারা সাধনা করতেছেন করবেন বা আসবেন, সাধনা করে উঠে আসলেন সাধনা শেষ তা না, আপনার ঘরে থাকতে হবে একটি আসন, সেখানে সকাল সন্ধ্যা সাজিরা উদিফা নিরিকে তাসাবুর। এই চোখ আমার চোখ না মসজিদের চোখ, এই পা আমার পা না মসজিদের পা, এই আমার আমার যত ধন সম্পদ আমার আমিত্ব সমস্ত কিছু মায়া, যতক্ষণ পর্যন্ত ত্যাগ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মুক্তি দূরের কথা, নিজেকে নিজে হচ্ছে না যাবে না। আমার জাহাঙ্গীর বাবা মাওলানা, বাবা জালাল নুরি মাওলানা, নুরি চান বাবা মাওলানা, আমার জানু বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি করে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি করে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি ছবি পাগল হবি করে থাকতে পারবি না।
Thank you.
না তো পা তো আলোকে যাবা মেয়ে মানুষ হলো যাবা